গানটা কি মানুষে মানুষে কেন এত ব্যবধান মানুষে মানুষে কেন এত ব্যবধান একই বাতাস একই জলে ধর্মের পোশাক যেই পরিলে হলে হিন্দু মুসলমান এখন জানতে গিয়ে ধর্ম তত্ত্ব বিচার কি হয় হবের হাতে কোন জাতি ফলালো ধান আমরা বিচার করে কি ধান কিনি আমরা বিচার করে কি তেল কিনি আমরা বিচার করে কি চাল কিনি এটা মুসলমানের জমির ধান না হিন্দুর জমির ধান একই বাতাস সকলের নাসিকা রন্ধ্রে প্রবেশ করে একই অক্সিজেন সবাইকে বাঁচিয়ে রাখে তাহলে আমরা এত বোকা কেন বড় দুঃখ লাগে বড় ব্যথা জাগে বড় ব্যথা জাগে বড় দুঃখ লাগে তোমরা কেমন আস্তিক হয়েছো কেমন আল্লাহ বিশ্বাসী তোমরা 550 শিশুকে হরণ করে নিয়ে গেলে বলছো তার গার্জিয়ান পক্ষ যদি তোমাদের কাছে আত্মসমর্পণ না করে শিশুদের তোমরা মেরে দেবে তুমি কোনোদিন শিশু ছিলে না তুমি কি মায়ের স্তনের দুগ্ধ পান করনি ও মানুষ কে তোমাকে হিন্দু বানালো কে তোমাকে মুসলমান বানালো বলো হিন্দু আগে নাকি মুসলিম আগে নাকি মানুষ আগে মানুষ আগে মানুষ আগে কে আগে
এই আমার গান। হিন্দু মুসলিম সবাই থাকে, সোনার ফসল ফলায় মাঠে, বিচার কি হয় এই ভবের হাটে, কোন জাতি ফলালো ধান। দেখি সারাতে করোনা ব্যাধি, আর সারাতে ওই করোনা ব্যাধি, একই ভ্যাকসিন এক ঔষধি, কেউ বিজেপি কেউ তৃণমূলে, কেউ পদ্ম কেউ জোড়া ফুলে, উন্নয়নই সবার মূলে, ভোট বাক্সে তার প্রমাণ। কেউ পদ্ম কেউ জোড়া ফুলে, উন্নয়নই সবার মূলে, ভোটে হবে তার প্রমাণ। তবে কেন রাজনীতিতে ধর্ম এনে সৃষ্টি করছো কেন, মানুষে মানুষ সব সৃষ্টির মূলে একই শক্তি, যার যাহাতে হোক না ভক্তি, ভক্তিকে সে পাবে মুক্তি, সনাতনের এই বিধান।
শক্তি আরে যার ইহাতে হোক না ভক্তি ভক্তি কে সে পাবে মুক্তি আমার সনাতনের এই বিধান অন্তরে অন্তরে শিবা
নাচছে সবার সবার, তোমরা করো না কেউ তার অপমান করো না, কেউ তার অপমান তোমরা করো না কেউ কারো অপমান, সে যে সবারই জীবন সুন্দর মধুর কথা ওইতে শিখো বদল ভরি বদল
একবার শত মুখে জয় ভবা। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত সাধু গুরু মহাজন, মাতা পিতা সহ আমার হরিগুরু চাঁদ শান্তি সত্য ভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমার অ্যানালাইসিসে যেটা ধরা পড়েছে আমি সেটা গানের ছন্দে আপনাদের কাছে তুলে ধরছি। আমরা সবাই জানি এই জগতে চিরকাল আমরা থাকব না, তবু আমরা এই জাগতিক জগৎ নিয়ে চিন্তা করতে 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 ভাবতে ভাবতে আমি কোথার থেকে এসেছিলাম, কোথায় যাব, আমার বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা সবাই কোথায় গেল, এ কথা আমরা ভুলে যাই। একটার পর একটা আশা আকাঙ্ক্ষা সামনে এসে দাঁড়ায়, মনে ভাবি এইটা পূর্ণ হওয়ার পরে তারপরে গোবিন্দ ভজন হরি ভজন করব, কিন্তু তার হয় না। তাই কবির চোখে ধরা পড়েছে এই বাস্তব জীবনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমি গানের আকারে আপনাদের কাছে তুলে ধরছি। আমি ভবের ভাবনা যতই ভাবি ততই আমায় ভাবিয়ে তোলে, ভবের ভাবনা যতই ভাবি ততই আমায় ভাবিয়ে তোলে, ভবের ভাবনা যতই ভাবি ততই আমায় ভাবিয়ে তোলে, সব ভাবনায় পাই যে মুক্তি আমি সব ভাবনায় সব ভাবনায় পাই যে মুক্তি ভবার ভাবনায় ডুবে গেলে, ভবের ভাবনা যতই ভাবি ততই আমায় ভাবিয়ে তোলে, ভবের ভাবনা যতই ভাবি ততই আমায় ভাবিয়ে তোলে। এখানে আমি দিয়েছি ভবার ভাবনায় ডুবে গেলে, অর্থাৎ যার যার গুরুর চরণে একনিষ্ঠ মন হলে। শ্রীশ্রী ঠাকুর ভবা পাগলা বলতেন, গুরু পদে যার অ্যাটেনশন আছে তার কোনো টেনশন থাকে না। আমাদের যখন ঈশ্বরের প্রতি অ্যাটেনশন কমে যায়, আমাদের যখন গুরুর প্রতি অ্যাটেনশন কমে যায়, তখন আমাদের টেনশন এসে চেপে ধরে। আমি উপলব্ধিতে পেয়েছি গুরু ধ্যান গুরু জ্ঞান গুরু পদে আত্মসমর্পণ সকল জ্বালা থেকে মুক্তি দেয়। হরি বল হরি বল। মায়া মোহে আমি মোহগ্রস্ত, মনটি আমার সদা ব্যস্ত, মায়া মোহে মোহগ্রস্ত, রিপুর কাছে হই পরাস্ত, রিপুর কাছে রিপুর কাছে আমি রিপুর কাছে হই পরাস্ত, বিবেকবান যাই যে ভুলে, ভবের ভাবনা যতই ভাবি ততই আমায় ভাবিয়ে তোলে, ভবের ভাবনা যতই ভাবি ততই আমায় ভাবিয়ে তোলে। আমার মন ব্যাপারি মন ব্যাপারি ধন হারিয়ে, মন ব্যাপারি মন ব্যাপারি ধন হারিয়ে,
नौका ठेकाई छोड़ी पर नौका ठेकाई कादी बोशे नदी कूले से भवे भावना जतई भावी ततई आमार भावी तोले भवे भावना जतई भावी ततई आमार भावी तोले आमार बहिरंग তোমার ভাব শরীরে ভাবে ভাবনা যতই ভাবি ততই আমায় ভাবি তোলে ভাবের ভাবনা যতই ভাবি ততই আমায় ভাবি আমি সম্ভাবনায় পাই যে মুক্তি আমার ভাবনায় ডুবে গেলে ভাবে ভাবনা যতই ভাবি ততই আমায় ভাবিয়ে তোলে ভাবে ভাবনা যতই ভাবি ততই আমায় ভাবিয়ে তোলে আমি ভাবের ভাবনা যতই ভাবি ততই আমায় ভাবিয়ে তোলে ভাবে ভাবনা যতই ভাবি ততই আমায় ভাবিয়ে তোলে ভাবের ভাবনা যতই ভাবি ততই আমায় ভাবিয়ে তোলে হরিবোল জয় ভবা জয় ভবা জয় ভবা জয় গুরু হরিবোল।